আমার ভাইরা বাবারা, এই নামাজ ইচ্ছা করলে পুরুষকে মহিলারা পড়াইতে পারে, পারে জোরে বলেন। এদেশের যুবকরা সব মসজিদের প্রথম কাতার দখল করে ফেলাবে, একটা যুবক আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে পাতলা কম্বলের নিচে আর থাকবে না, বেরোয় চলে যাবে মসজিদে। এই ক্ষমতা এদেশের যুবতী মেয়েদের আছে, আছে না নাই? এ যুবকরা একটু আতুসে আদি, তোরা কারা কারা আইসিস? আমার ছোট দ্বারা আবার সমবয়সী, ওটা আল্লাহ একবার কয়ে এ দাড়ি ফাঁকা আল্লাহ না না, আলহামদুলিল্লাহ যুবকের সংখ্যা বেশি। ইচ্ছা করলে পারে কি পারে না? আমার চাচি আম্মা আপনার এখান থেকে ট্যাকেরাত পাঠায়, ভ্যান পান নাই, অটো পান নাই, হাইতে চলে যান, পাঠায় কি পাঠায় না? রাত দুইটার সময় ওষুধ আনতে পাঠায়, আপনি যান কি যান না? বৃষ্টি বাদল ঠান্ডা গরম উপেক্ষা করে যান কি যান না? ওই চাচি আম্মাকে আপনাকে মসজিদে পাঠাইতে পারে না? একশো বার পারে, কিন্তু আপনাকে বলে না কেন? আপনি নামাজি হয়ে গেলে কয়টা দাড়ি রাখলে অল্প বয়সে দাড়ি পাইকে যাবে, লোকে ভাই ভাই বলে না ডাকে, সাসা বলে ডাকবে। বুঝিয়েছে? এই জন্য মসজিদে পাঠায় না। আমার ভাই রামাবারা মজনুর নাম শুনছেন? হ্যাঁ, বাড়ি কোয়ানে দেখছেন? কেউ দেখেন নাই? বাংলাদেশি মজনু দিয়েছেন, কিন্তু ওই মজনু দেখেন নাই। কোন মজনু? যেই মজনুর কেসটা আমরা বলি, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির উৎসে এটা। এই মজনু একটা মেয়ের পাগল হয়েছিল, এ যুবকরা তোরা কার পাগল হয়েছিস বয় দেশ কেন, তোরা কি পাগল হয়েছিস, তো দান্দা বাজিয়ে রে বেড়াচ্ছিস, কোন কায়দায় কি আনে কি আনা যায়। পাগল হয়েছে লাইলা নামে একটা মেয়ের পিছনে পড়ে, কার নামে? লাইলার পরে পড়ে পাগল হয়ে গেছে মজনু, কিন্তু আসলে মজনু ছিল ওর নাম। মজনুর নাম কি ছিল? না মজনু, মজনু রা নাম মজনু না বুদ নামে উকায়েস বুদ, মজনু রা নাম মজনু না বুদ নামে উকায়েস বুদ, আজ মোহাব্বত লাইলা গুয়াদ তু মেরা মজনু নশো। ওর নাম ছিল কায়েস, এই কায়েস বাদশার ছেলে। লাইলুন শব্দের অর্থ রাত, রাত মানে অন্ধকার, অন্ধকার মানে কালো। মেয়েটা তেমন সুচ্ছিরি না, আমার মতন এত কালো না, বাদশার ছেলে। ওই ধরনের মেয়ের পিছনে পড়ে সময় নষ্ট, অর্থ নষ্ট, পাগলামি করার মতন সুচ্ছিরি মেয়ে কিন্তু লাইলা না। এর নাম ছিল কায়েস। লাইলার প্রেমে পড়ার পরে যে পাগলামি শুরু করছে, বালুর জমিনের পরে বৈসা বৈসা আঙ্গুল রে কলম বানায়া, জমিন রে খাতা বানায়া, আঙ্গুল দিয়ে লেখে লাইলা লাইলা লাইলা। কার নাম লেখে? প্রেমিকার নাম, মাসুকার নাম। লাইলার বাড়ির রাস্তা দিয়ে যেই কুত্তাটা আসা যাওয়া করে, বাদশার ছেলে কায়েস মেই মজনু, এই বাদশার কি বলে আপনার লাইলার বাড়ির কুত্তাটা ধরে পায়ে চুমা খায়, পায়ে সাগ বুসি দা মজনু, গপ্তে খলকে ইসে বুদ, গপ্তে ইসাগ গাহে গাহে কহে লাইলা রক্তাবুদ। বন্ধুরা জিজ্ঞেস করে খবিশ কুতাকার, তুই লাইলার বাড়ির কুত্তার পায়ে চুমা দাও, তোর ঘৃণা ফিরতে কি শোনাই? মজনু ডাক দিয়ে কয় তোরা বুঝবি না, আমি যখন কুত্তার পায়ে চুমা দেই, আমার প্রেমিকা লাইলার ঘিরান কুত্তার পায়ে পায়। এ তোরা জায়গায় ভাবে দৌড়ে বেড়ায় ঢোকে বাড়ির দ্বারা যাতে সাহস পাস, সত্যি কথা করতি, কালি তো বনে মেহবুনি গাছে ট্যাক লাগায় বিড়ে যাস রাত্রি। হ্যাঁ কি ভিড়িস কি, ওটা তো আমার মতন কালা হতে পারে। রাত তিনটার থেকে কথা কয় ভদর পর্যন্ত, কয় কি কয় না জোরে ক, কইতে কইতে যেই ফদরের আজান দেয়, যুবতী কয় আহা এখন আজান দিল সময় পাল না, যুবক কয় আরে আল্লাহ আগে জানলে দুটোয় তোমার সঙ্গে কথা বলতাম,
দুটো তারাম্বে আত্তাম হবের আদান পর্যন্ত বান্ধবী এবার ডাক দিয়ে কয় ওগো বন্ধু টাকা যা ছিল সব শেষ সকালবেলায় 200 টাকা ফোনে না দিলে কালকে তোমার লগে কথা বলা যাবে না বন্ধু আবার বেকার সমিতির এমডি কোন সমিতির বেকার সমিতির ডাইরেক্টর টাকা পাবে কোথায় বাবার পকেট থেকে 200 টাকা মারিং দিয়া টেকের হাট বাজারে যাইয়া 150 টাকা বান্ধবীর ফোনে ঢুকাই দিছি নিজের কাছে 50 টাকা রাখছে চা খাইয়া রাস্তার গাড়ি ভাড়া নিয়া বাড়িতে চলে আসছে এ পাগল তুই কার ফোনে টাকা ঢুকাইছ তোর বান্ধবীর আবার মোস্তাফুরে আরেকজন বন্ধু আছে তোর টাকা পাইয়া এইডারে এবার কল দিয়া কয় হ্যালো আমি রেডি জোরে কয় না বুদ্ধি ধরিছে এ টাকা কার টাকা বাগাবাড়ির যুবকের সাইজ করে কারে কথা কয় না খাবে জাহাঙ্গীর মোটা হবে আলমগীর কিরে ঠিকঠাক নেই না ভুলে গেছিস তোরা আয় খাবে জাহাঙ্গীর মোটা হবে আলমগীর টাকা আমার সাইজ হয় মোস্তাফুরের টা ওরে পাগলের দল পাগলামি করিস না লাইলার জন্য মজনু পাগল হইয়া ঘুরতেছি সবাই বলে তুই যে একজন বাচ্চার পোলা তোর বাবাই ইচ্ছা করলে বিশ্ব সুন্দরী তোর জন্য ম্যানেজ করতে তুই পাগলামি করিস না সরে যা সরে যা এই ধরনের মহিলা মেয়ের পিছনে তোর পোড়া সাজে না আহারে এবার মজনু ডাক দিয়ে কয় তোরা বুঝবি না দিদায়ে মজ নোয়াগারে বুদি তোর হরদ আলম বেখতর বুদি তোর এ বন্ধুরা তোমরা বুঝবা না তোমাদের চোখ দুটা খুলিয়া ফলাও আমার চোখ দুটো খুলে তোমাদের চোখে লাগায়া লায়লার দিকে তাকায় দেখো লায়লা কেমন সুন্দরী ওরে যার নয়নে যারে লাগে রে ভালো এই বুড়ো গুলো সিল্লেছে কে যুবকরা তোরা যে কয়জন আতুসের সিল্লেরই তো সামিয়ানা ফাইটে আসমানে চলে যায় আমি তো তোকে ফক্কের কথা করছি বিপক্ষে তো কইনি খালি কইছি জাহাঙ্গীরের টাহার মোটা হচ্ছে আলমগীর এই আর কিছু কইছি না আমার ভাইরা বাবারা মজনুর বাবাই দেখলো আমার ছেলে তো আসলেই পাগল হইয়া গেছে এই কায়দায় কিন্তু মজনুরে আর বাড়তে দেওয়া যাবে না হজের মৌসুম আসছে মজনুর বাবা বাদশা হজ করানোর জন্য কাবা শরীফে নিয়ে গেছি মদিনা মুনাওয়ারায় নিয়ে যাবে মক্কা শরীফ নিয়ে মজনুর বাবায় ধরাই দিছে বাবা মজনু বাইতুল্লার গেলাপ ধরে আল্লাহর কাছে কান্না শুরু করে দাও ও মালিক আমার জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দাও লায়লার প্রেমার ভালোবাসা আমার দিলের থেকে ধুইয়া মইসা পরিষ্কার করে দাও এইভাবে আল্লাহর কাছে দোয়া কর মজনুর বাবায় বাইতুল্লার গেলাপটা ধরাই দিয়া মজনুরের দোয়া শিখাই দিছে আল্লাহ লায়লার প্রেমার ভালোবাসা ধুইয়া মইসা পরিষ্কার করে তোমার মহাব্বতার ভালোবাসা আল্লাহ আমার দিলে ঢুকাইয়া দাও জীবনের সব গুনাহ মাফ করে দাও কে শিখায় বাবাই বাবাই কে শিখায় মজনুর বাবাই শিখায় মজনু এবার দোয়া করতেছে এলাহি তুব তুমিন কুল্লিল মাসি ওয়ালাকিন হুব্বেলাইলা লাতুবুদ আল্লাহ তুমি আমার জীবনের ছোট বড় সব গুনাহগুলা মাফ করে দাও কিন্তু লায়লার প্রেমার ভালোবাসা আমার থেকে দূরে সরায় দিও না কয় নম্বর পাগল হলি এই কয়া যায় কাবা শরীফের গেলাপ ধরে এত বড় পাগল ঠিক কিনা ও ভাইরা বাবারা মা বোনেরা ইচ্ছা করলে দেশের যুবতীরা যুবকদেরকে মসজিদে পাঠাইতে পারি লায়লার প্রতি যেমন তার বন্ধু মজনু পাগল ছিল ঠিকই এরকম একটা ছেলে স্কুল লাইফ থেকে একটা মেয়েকে ভালোবাসে এই ভালোবাসতে বাসতে লেখাপড়া একই সাবজেক্টের পরে দুজন করে দুজনের সিদ্ধান্ত একটাই লেখাপড়া শেষ হয়ে গেলে আমি তোমাকে স্বামী বানাবো
এটা মেয়ের ইচ্ছা ছেলের ইচ্ছা আমি তোমাকে স্ত্রী বানাবো লেখাপড়া শেষ হওয়ার পরে মেয়ে তার বাবার বাড়ি চলে গেছে ছেলে তার বাবার কাছে গেছে যাওয়ার পরে দিয়া মেয়েটার বাবায় আল্লাহু আকবার কিছুদিন পরে আমাদের মতন একজন হুজুরের সঙ্গে ওই মেয়েকে বিয়া দিয়া দিছি হুজুরের সাথে মেয়ে বিয়ে দিলি না খাই মরে যাবে না হ্যাঁ কথা কয় না না খাই মরে যাবে না আরে না খাই তো মরে যাবে হুজুরা খাতি পারে নাই কি খায় কি আপনারা কি খান পাঁচ দিন করবেন আমার সাথে খাতি খাতি ফলায় চলে আসবেন আমার ফোনও দেবেন আর আমি আপনার ফোন দেবো এই বাড়িতে আপনার ফোন বন্ধ করে তুই দেবেন মাত্র পাঁচ দিন এর বেশি যা লাগবে কি মনে করে খাওয়ায় কে জোরে কন কে খাওয়ায় সব কিছু কে করায় বলেন আল্লাহ 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 আমাদের হাতে নাই কিছু আল্লাহ 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 তোমার কাছে সব কিছু ইয়ামানত চন্দ রোজে নজদে মাস ইয়ামানত চন্দ রোজে নজদে মাস তো দর হাকিকত মালিকে হর শে খোদাস সব কিছুর মালিক কে আর ভাইরো বিয়ে দিয়ে দিছে মসজিদ ইমামতি করে আপনাকে বাদ মার্কাজ মসজিদের ইমাম সাহেবের মতন ওই মসজিদ ইমামতি করে ইমামতি কি ভ্যাট চলে হ্যাঁ আমার বাইরা বাবারা ইমাম সাহেবের সঙ্গে বিয়া দিয়া দিছে এই ছেলে কিন্তু মজনুর মতন ভব ঘুরে বান্ধবীকে পাওয়ার জন্য কোথায় পাওয়া যায় একটি বছর চেষ্টা করিয়া বান্ধবীর লাগে দেখা করতে পারে নাই হঠাৎ করে বছর পার হইয়া গেছে বান্ধবীর যেই বাড়িতে বিবাহ দিছে ওই কলেজ স্টুডেন্ট একই সঙ্গে লেখাপড়া করে প্রেম প্রীতি করছে ওই বাড়ির পার দিয়া যায় যেই হুজুরের সঙ্গে বিয়া দিছে মেয়েকে হুজুরের বাড়ির পার দিয়া যাওয়ার সময় বারবার উকি মারিয়া তাকায় দেখি আমার বান্ধবীকে দেখা যায় কি না হঠাৎ উঠানে তাকায় দেখে বান্ধবী একলা দাঁড়ানো বান্ধবীর চোখ বন্ধুর চোখে চোখা হইয়া গেছে দুইজনের চোখ যখন এক হইয়া গেছে বান্ধবী এবার ডাক দিছে ওগো বন্ধুর ভিতরে আস গোল্ডেন চান্স কেউ আজকে বাড়িতে নাই আজকে একটি বছর পরে তোমাকে দেখছি আর তোমাকে ছেড়ে দেওয়া যাবে না বান্ধবীর ডাকে ভিতরে ঢুকছেন রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়ে গেছে বান্ধবীকে বন্ধু ডাক দিয়া বলে যদিও তোমার বিবাহ হয়ে গেল গেছে কিন্তু আমি তোমাকে ভুলি নাই আমি তোমাকে এখনো পাইলে সাদরে গ্রহণ করব ওগো বান্ধবী তোমার ইচ্ছা কি কয় আমিও তোমার সঙ্গে যাইতে রাজি তাতে কোনো সন্দেহ নাই তবে একটা শর্তের বিনিময় আমি তোমার সঙ্গে যাব আমার স্বামী অমুক বাজারের বড় মসজিদের ইমাম তুমি যদি আমার স্বামীর পেছনে 40 দিন বা জামাত নামাজ আদায় করতে পারো ওয়াদা দিলাম 41 দিনের দিনে তোমার আসতে দেরি হইতে পারে যাইতে দেরি হবে না ভালো না মন্দ ভালো হ্যাঁ ভালো হচ্ছেন কাম খুদ কো কাম পৌঁছা দেতা হ্যায় আঞ্জাম কো কাম খুদ কো কাম পৌঁছা দেতা হ্যায় আঞ্জাম কো ইবতেদা হ্যায় মুশকিল মাগর ইন্তেহা মুশকিল নাহি কাজে শুরুতে কষ্ট হয় শেষে কষ্ট থাকে না আমার ভাইরা বাবারা এই আল্লাহ পাকের বান্দা চিন্তা করলো হায় রে এক বছর ঘুরি তালাশ করে পাই না পাইছি এবার শর্তের বিনিময় জীবনের মতন পেয়ে যাব আমার থেকে আর কেউ নিতে পারবে না ঠিক আছে আমি 40 দিন ওনার স্বামীর পেছনে জামাতে নামাজ আদায় করব আল্লাহর বান্দা টোল টুপলা বান্দা বেডিং বুসকা নিয়া ওই স্বামী যেই মসজিদের ইমাম ওই মসজিদে ঢুকিয়া গেছে একদিন দুই দিন 10 দিন 20 দিন 30 দিন 39 দিনের দিন একটা চিঠি লিখছে বান্ধবী আল্লাহু আকবার এটা ঠিক করে দেন তো
চিঠি লিখছেন ওগো বন্ধু আগামী কালকে 40 পুরে যাবে তুমি আরবে স্বামীর গচ্ছিত টাকা পয়সা আমি দুই হাতে নিয়া নিছি যত স্বর্ণ অলংকার ছিল সব আমি দুই হাতে নিয়া নিছি তুমি আসতে দেরি হবে আমার যাইতে দেরি হবে না আমি তোমার অপেক্ষায় রাস্তার দিকে তাকায় থাকলাম চিঠির অপর পিঠে একটু ফাঁকা জায়গা থাকে অথবা নিচের দিকে একটু ফাঁকা জায়গা থাকে আহারে আল্লাহর বান্দা চিঠিটা পড়ে দেখতেছে কত সুন্দর আমার বান্ধবীর হাতের লেখা পড়ে কমপ্লিট করে চিন্তা করতেছে যেই টাইম আছে এই টাইমে আমি যদি এখন উত্তর লিখে দেই তাহলে আমার বান্ধবী দিনের দিন পেয়ে যাবে ওগো ভাইরা বাবারা এ যুবক ভাইরা শোন আল্লাহ পাকের বান্দা সিটির অপার ফিটের ফাঁকা জায়গায় লিখতেছে মিট গই হায় দিল সে মাহবুব নিশানি আ গই হায় দিল মে নূরে রব্বানি আ গই হায় দিল মে নূরে রব্বানি ওগো বন্ধু বান্ধবী স্কুল লাইফ থেকে ভার্সিটি পর্যন্ত লেখাপড়া করছি একই সাবজেক্টের একই বিষয়ের পরে আমার বড় ইচ্ছা ছিল তুমি আমার স্ত্রী হবে তোমার বড় ইচ্ছা ছিল আমি তোমার স্বামী হব তোমার বাবায় আলেমের সঙ্গে বিবাহ দেওয়ার পরে ওগো আমার বান্ধবী তোমার স্বামীর পেছনে পেছনে তুমি চলে আসছো স্বামীর বাড়িতে আমি ভবঘুরে হয়ে ঘুরতে ঘুরতে তোমাকে কোথাও পাই না একটি বছর পরে তোমাকে পাইলাম পাওয়ার পরে তুমি শর্ত লাগাইলে জীবনের মতন আমার সঙ্গে চলে কি বলে থাকবে ওগো বান্ধবী তুমি যে শর্ত লাগাইছিলা তোমার স্বামীর পেছনে দৈনিক পাঁচত্ব 40 দিন পর্যন্ত নামাজ পড়ার পরে তুমি আমার লগে আসবা আমি তোমার স্বামীর পেছনে নামাজ পড়ার কারণে ওগো বান্ধবী রে আমি যে তোমাকে মহাব্বত করতাম ভালোবাসতাম আমি যে তোমার সঙ্গে প্রেম প্রীতি যা কিছু করতাম নামাজের ওসিলায় সব ধুইয়া মুইসা পরিষ্কার হইয়া গেছে এই নামাজের ওসিলায় আল্লাহ পাকের মহাব্বত আর ভালোবাসা আমার দিলে ঢুকিয়া গেছে ওগো বান্ধবী রে আমি আর তোমার কাছে যাব না আমি এখন বের হইলাম কোথায় গেলে আমার মাওলা রে পাওয়া যায় লা ইলাহা পানিটা একটু ঠান্ডা হয়ে গেছে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারে মহিলারা পারে কথা কইনা পারে এ যুবক তুমি যে যেই যুবতীর সাথে প্রেম করো ও যদি আজকেরে ফোন করে কয় তুমি যে খুলনার কালাউজুরির ওয়াজ শুনলে কি ওয়াজ করেছে তাই কও একটু এ নামাজের বিষয় ওয়াজ করেছে নামাজ না পড়লি আর হবে না এমন বান্ধবী যদি কয় ওই নামাজ যদি তুমি রেগুলার পাঁচ ওয়াক্ত না পড়ো আগামী কালকে তুমি যদি ফোন দাও ফোন দিতে দিতে তোমার ফোন যদি নষ্ট হয়ে যায় তুমি নামাজ না পড়লে আর ফোন রিসিভ করব না আজকে ফজরের থেকে এই যুবক পোলাপান সব মসজিদে ঢুকে মুরব্বীদেরকে পিছনের কাতারে ফেলায় দেবে জোরে জোরে ঠিক কি না জোরে কোন হ্যাঁ তা তো কবে না নেই নামাজ পড়লি যদি আল্লাহর মহাব্বত ভালোবাসা ঢুকে যায় তালি তো আমারে আর ভালোবাসবে না আর আমি তো ভাও খাতি পারবো না কি বুঝেন বেদার হচ্ছেন বেদার হন না তাহলে বুঝলাম কি নামাজের দ্বারাই আল্লাহর মহাব্বত হাসিল হয় বান্দার দিলের ভিতরে আর নামাজের দ্বারাই দুনিয়ার মহাব্বত দূর হয়ে যায় আল্লাহর মহাব্বত ঢুকে যায়